আল্লাহ যাদের বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন, বনি ইসরায়েলের একদল লোককে আল্লাহ তাআলা বানর ও শুকরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন। শনিবারে তাদের মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা তা কৌশলে অমান্য করতে থাকে, ফলে আল্লাহর আজাব অনিবার্য হয়ে পড়েছিল। পবিত্র কোরআনের একাধিক সুরার একাধিক আয়াতে এই গল্পের কথা এসেছে। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা ও প্রাসঙ্গিক আলোচনা আমার এই ভিডিওর মাধ্যমে এখন তুলে ধরব। ঘটনাটি কখন কোথায় ঘটেছিল, ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত করা হয়নি। তবে এটুকু বলা হয়েছে ঘটনা সাগর উপকূলে এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। মুফাসসিররা এ ব্যাপারে একাধিক জায়গার কথা বলেছেন, তবে প্রসিদ্ধ মত হলো জায়গাটির নাম হলো আয়ালা। লোহিত সাগরের তীরেই এই জায়গাটির অবস্থান। সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পথ থেকে বসতিটি দেখা যেত। ঘটনার সময়কাল সম্পর্কেও কোরআনে স্পষ্ট কোনো তথ্য নেই। সময়টি খ্রিস্টপূর্ব 1100 বলে ধারণা করা হয়। প্রসিদ্ধ আছে ঘটনাটি দাউদ আলাইহিসাল্লামের যুগে, তবে এ মত সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাসসির। ইবনে কাসির, তাবারি, ইবনে হাইয়ান ও রাজির মতো মুফাসসিররা এ মতের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা মনে করেন ঘটনার সময়কাল আয়লা জনপদে কোনো নবী ছিলেন না, বরং ঘটনাটি ঘটেছিল মুসা আলাইহিসাল্লাম ও দাউদ আলাইহিসাল্লামের যুগের মাঝামাঝি সময়। কোরআনের বর্ণনা শৈলী থেকেও এই মতের পক্ষে প্রমাণ মেলে। অবাধ্যতায় যেভাবে জড়িয়ে পড়েছিল এই জনগোষ্ঠী, ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবাতের গল্প নামে পরিচিত। আরবি সাবাত শব্দের অর্থ শনিবার। আসহাবুস সাবাত বলতে তাদের বোঝানো হয় শনিবারে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিসাল্লামের আমলে বনি ইসরায়েলের সাপ্তাহিক আবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের ওপর বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এই দিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন, তাদের আরো বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এবং তাদের থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম। সূরা নিসা আয়াত নং 154। সাগর উপকূলের জনপদ আয়লার প্রায় সব মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। একসময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে, ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয়। শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবারে মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববার এসে তারা তা শিকার করে দিত। পরে দেখা গেল অনেকে শনিবারেই প্রকাশ্যে মাছ ধরতে লাগলো। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তাদের অর্থাৎ মদিনার ইহুদিদের সাগর তীরের লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করো, যখন তারা শনিবারে সীমা লঙ্ঘন করত, যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত, তবে যেদিন তারা শনিবার পালন করত না সেই দিন তা তাদের সামনে তাদের কাছে আসত না। এভাবেই আমি তাদের পরীক্ষা করলাম, কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। সূরা আরাফ আয়াত নং 163। আল্লাহর আজাব এলো যেভাবে, এ সময় আয়লায় তিন ধরনের লোক ছিল। এক, অবাধ্যতার সঙ্গে যুক্ত, দুই, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত না, বরং নিষেধকারীদের বাধা দিত, তিন, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত। এই তিন দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আরো স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের সুপদেশ দাও কেন,
তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের কাছে দায় মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয়। এই জন্য সূরা আরাফ 164 আয়াত। সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হলেন এবং কঠিন শাস্তি দিলেন, তাদের বানর ও শুকুরে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো, আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা আয়াত 65। অন্য আয়াতে বলা হয়েছে, বলো আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে? যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শুকর বানিয়েছেন। সূরা মায়দা আয়াত 60। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শুকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে। কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শুকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি পাওয়ার পরও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অজরে অস্ত্র জড়াত। কোরআনের আয়াত থেকে একথা স্পষ্ট যে যারা অবাধ্যদের উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাদের রক্ষা করেছেন, আর যারা অবাধ্যতায় লিপ্ত ছিল আল্লাহ তাদের সাজা দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি, আর যারা অবাধ্য হয়েছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। তবে যারা অবাধ্যতায় লিপ্ত হননি আবার নিষেধও করেনি, তাদের পরিণতি কি হয়েছিল তা সরাসরি কোরআনের আয়াত থেকে জানা যায় না। মুফাসসিরদের কেউ কেউ তাদেরও শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, তবে অধিকাংশ মুফাসসিরের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। একালের বানর শুকর কি ইহুদিদের বংশধর? অনেকে মনে করেন একালের বানর শুকর বনি ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকজনের বংশধর। এ ধারণা সঠিক নয়, কারণ শাস্তি পাওয়ার তৃতীয় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশ বিস্তার করেনি। এক সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, একালের বানর শুকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আযাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না, মূলত বানর বা শুকর তাদের আগে থেকেই ছিল। কিয়ামতের আগে মানুষ কি বানর ও শুকরে পরিণত হবে? বুখারী শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানর ও শুকুরে পরিণত করার হুঁশিয়ারি এসেছে। এটিকে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে। একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে, বিকেলবেলায় যখন তারা পশুর পাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবে ভিক্ষুক এলে বলবে, আগামীকাল সকালে এসো, এদিকে রাতের আধারেই আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন, পাহাড় দছিয়ে দিবেন, আর বাকিদের কিয়ামত পর্যন্ত বানর ও শুকর বানিয়ে রাখবেন। আল্লাহু আকবার। এই গল্প থেকে শিক্ষা পেলাম কি? আসহাবুস সাবাদের গল্প থেকে আমাদের জন্য শেখার অনেক উপাদান রয়েছে। এখানে কয়েকটি তুলে ধরা হলো। এক, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে কেউ অন্যায় করলে তাদের নিবৃত্ত করার সাধ্যমতো চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। এই মহান দায়িত্ব পালন না করলে সমাজের সবাইকে আল্লাহর শাস্তির মুখে পড়তে হবে। দুই, আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকারের কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমরা তাদের মতো
হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে না। তিন, বিকৃতির শাস্তি আল্লাহ বিকৃতির মাধ্যমেই দেন। তারা মহান আল্লাহর বিধান বিকৃত করেছিল, আল্লাহ তাদের আকৃতি বিকৃতি করে বানর বানিয়ে দেন। চার, আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনের কারণ না খুঁজে তা পালন করাই বান্দার প্রধান কর্তব্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।